আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় 10 বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম আজ নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। ঢাকার বিশেষ জজ আদালতে দুপুর 2টার পর তিনি আত্মসমর্পণ করবেন। গত 25 এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় হাজি সেলিমকে বিচারিক আদালতে দেওয়া 10 বছর কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ওই দিন বলেছিলেন, হাইকোর্টের রায় অনুযায়ী আজ থেকে 30 দিনের মধ্যে হাজি মোহাম্মদ সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে আছেন সহকর্মী জুলহাস কবির। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুলহাস, কখন নাগাদ আত্মসমর্পণ করতে পারেন হাজি সেলিম, সেই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফারিয়া, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যটি আছে, আমরা আইনজীবীর সঙ্গে কথা বলেছি, হাজি সেলিমের আইনজীবী, তিনি বলেছেন তিনি 2টার পরপরই এই আদালতে আসবেন এবং এখানে এসে তিনি আত্মসমর্পণ করবেন। এবং সংবাদে আপনি যেটি বলছিলেন যে তার যে জ্ঞাত আয় বহির্ভূত যে অর্জন ছিল এবং দুদকের করা মামলায় তিনি যে সাজা ভোগ করছেন, উচ্চ আদালত থেকে তার যে আপিলের ডিভিশন থেকে যেখানে 10 বছরের সাজা বহাল রাখা হয়েছে, পূর্ণাঙ্গ রায় দেওয়া হয়েছে, তারপরে সেটি বলা হয়েছিল যে তাকে 25 মের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। এর আগেই তিনি আজকে আত্মসমর্পণ করার জন্য এই আদালতে আসছেন এবং এই আদালতে যখন তিনি আসবেন সেটিকে ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সাদা পোশাকে অনেক বাহিনীর লোকজন কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। আপনি জানেন যে তিনি এই পুরান ঢাকারই সংসদ সদস্য এবং সেই হিসাবে এখানে একটি জনসমাগম ঘটতে পারে, যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে, সেই আলোকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আদালত প্রাঙ্গণে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেক মানুষের সমাগম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনি এই সকাল থেকেই আমরা এই এখানে তার আইনজীবীদের আনাগোনা দেখছিল এবং তারা সকালেই আবেদন করেছে, তিনটি পিটিশন দিয়েছেন। সেখানে বলা হয়েছে তিনি যেহেতু একজন সংসদ সদস্য সেই হিসাবে তাকে ডিভিশন দেওয়ার আবেদন করা হয়েছে যদি তার জামিন না হয়, এবং আরেকটি আবেদন করা হয়েছে তিনি তার জামিনের আবেদন করা হয়েছে এবং আরেকটি উন্নত চিকিৎসার জন্য তাকে যদি জামিন না হয় সেই ক্ষেত্রে তার কারা বিধি মেনে তাকে যেন উন্নত চিকিৎসা দেওয়া হয় সেই চিকিৎসার জন্য কিন্তু তারা একটি আবেদন করেছে। মোট 3টি আবেদন কিন্তু সকালে করা হয়েছে এবং আমরা প্রস্তুতি সম্পূর্ণ বলে জানি যে তিনি আসলেই হয়তো এই ভবনের 3তলায় যে আদালতটি সেখানে উঠবেন এবং তিনি আত্মসমর্পণ করবেন। ফারিয়া, জুলহাস, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ নিম্ন আদালত থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। উত্তর আমেরিকা সহ ইউরোপের অন্তত 12টি দেশে ভাইরাসজনিত বিরল রোগ মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে, প্রজ্ঞাপন জারি করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের সবগুলো বিমান বন্দরে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। তিনি বলেন, এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট সহ সমস্ত পোস্টগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় এবং অতি দ্রুত যেন তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সিলেট ও সুনামগঞ্জে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে খুবই ধীরগতি থাকায় এখনও বাড়ি ঘরে ফিরতে পারছেন না দুর্গতরা। গেল প্রায় 1 সপ্তাহ ধরেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র, উঁচু স্থান কিংবা খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট। বন্যার পানিতে জমির ফসল ডুবে থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। সিলেট শহরে পানি কমতে থাকলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পরিবার নিয়ে কষ্টের দিন কাটাচ্ছেন তারা। ঘরের দ্বারে পানি, আধু পর্যন্ত পানি,
না খাওয়ার পানি আছে না কোনো খাবার আছে, পাক করে না খাইতে আরো না সব শুকনা কোনো খাবার আছে যে আমরা জান বাঁচাই খানি খাদ্য লাগিয়ে কষ্ট করে না পানি রোজগারি করতে পারে না। আজকে 5 দিন ধরে আমরা পানির মাঝে আছি, কোনো সফায় শুরু করলে কোনো সহযোগিতা টাকা পাইছি না। সুনামগঞ্জে বন্যাতদের দুর্ভোগের খবর সংগ্রহে কাজ করছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন তিনি। নূর, এই মুহূর্তে দুর্গতরা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। যেমনটা বলছিলেন, দেখুন সুনামগঞ্জের বানবাসীর জন্য কিন্তু একটু স্বস্তির খবর হচ্ছে, উজানে বৃষ্টিপাত না হওয়ার কারণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কেননা সুনামগঞ্জের সুরমা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি এখন যেই জায়গাটাতে আছি এটি সুনামগঞ্জের একটি আবাসিক এলাকা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বসতগড়টি আছে, সেই বসতগড়ে যারা ছিলেন, যারা বসত করতেন, তারা অন্যত্র চলে গেছেন, আশ্রয় কেন্দ্রতে চলে গেছেন। এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত যে পানি ছিল আস্তে আস্তে নামতে শুরু করেছে। তবে এই খবরে কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র ছেড়ে কিন্তু বাড়িতে মানুষ আসেননি। অর্থাৎ সুনামগঞ্জে এখনো পর্যন্ত মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু রয়েই গেছে। অর্থাৎ এখন পর্যন্ত যে সুরমা নদীর পানি যে ধীরে ধীরে কমছে, শুধু তাই নয়, এই পানির চাপ কিন্তু বাটি অঞ্চলে আছে। বর্তমানে সুনামগঞ্জের প্রায় 5টি বাটির উপজেলা কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। যেমনটা বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ইতিমধ্যে এই বন্যার্ত এলাকায় 165 মেট্রিক টন জিআর চাল এবং নগদ 12 লক্ষ টাকা এবং 4000 শুকনো খাবার তারা বিতরণ করেছেন। সেটি অব্যাহত থাকবে বলে আমাকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আসলে বানবাসী এলাকা সহ আশ্রয় কেন্দ্রে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শিশু এবং বয়োজ্যেষ্ঠরা কিন্তু তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, পানিবাহিত রোগের ঝুঁকিতে আছেন। তো এখন পর্যন্ত সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে সময় বলে দেবে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হচ্ছে, কতটুকু হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। ফারিহা, ধন্যবাদ নূর আপনাকে। এতক্ষণ সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর আহমেদ। ভারতের আসাম ও মেঘালয়ের ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সেই সঙ্গে সুরমা, কুশিয়ারা ও পদ্মা নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হতে পারে দেশের উত্তরাঞ্চল, এমন সতর্কতা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে ঢাকা, রাজশাহী ও দিনাজপুরে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে 60,000-এরও বেশি মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বানের পানিতে বসতঘর হারিয়ে অনেকে পরিবার নিয়ে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রোগ্রামার তারেক সিদ্দিকী জানান, ভারতের আসাম ও মেঘালয়ের ভারী বৃষ্টিপাত বন্ধ না হলে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। আসাম ও সিকিমে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে, ফলে ব্রহ্মপুত্র বেসিনে নদনদী সময়ের পানি সমতল ধরলা দুধকুমার বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 2-1 দিনের মধ্যে ওই সমস্ত অঞ্চলের নিম্ন অঞ্চল সহ ওই সমস্ত অঞ্চলের স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে জলবায়ু পরিবর্তনের কারণে এমন বিচিত্র আচরণ করছে আবহাওয়া। কোথাও তাপদাহ, কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও আবার কাল বৈশাখী ঝড় দেখা দিচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। খুলনা এবং বরিশাল বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশেই কম বেশি মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। কালকের দিন পর পর্যন্ত এটা কন্টিনিউ থাকবে। সাগরে কোনো লঘুচাপ বা কোনো কিছুই নেই। নদী বন্দরগুলোর জন্য 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রাজবাড়ির ডিমলায় সর্বোচ্চ 65 মিলিমিটার ও ঢাকায় 42 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথাও জানান এ আবহাওয়াবিদ। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। নদীর প্রবাহ বন্ধ করে নির্মাণ করা হয়েছে রাস্তা।
মানিকগঞ্জে স্রোতস্বিনী ধলেশ্বরী নদীর বুক চিরে ৬ মাস আগে রাস্তা তৈরি করায় বন্ধ রয়েছে পানি প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, বালু ও মাটি ব্যবসায়ীরা ট্রাক যাওয়া আসার জন্য রাস্তাটি তৈরি করে, বেআইনি এমন কাজের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পক্ষে সাফাই গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আর দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানায়নি। মানিকগঞ্জ থেকে ফিরে শরীয়ত খানের রিপোর্ট। দেখে ফসলের মাঠ মনে হলেও এটি বাংলাদেশের অন্যতম প্রধান ধলেশ্বরী নদীর শাখা। নৌকা দূরের কথা, পানিও নেই কোথাও, চারদিকে শুধু বালু আর বালু। ছোটবেলায় আমরা নদীতে গোসল টোসল করছি, এখানে নৌকা দিয়ে মানুষ বাংলাদেশ হাটে গেছে আসছে, অনেক দূরে থেকেও নৌকা টোকা গেছে আসছে, এখন আস্তে 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 নৌকাটাও বন্ধ হয়ে যাচ্ছে। যেই নদীর বুক চিরে একসময় চলত পালতোলা নৌকা, সেই নদী আজ শুকিয়ে মরাখালে পরিণত হয়েছে, আর এই সুযোগে কেউ কেউ নদীর বুকে করেছেন রাস্তা, যা দিয়ে চলছে এখন যান্ত্রিক বাহন। ট্রাক চলাচলের জন্য নদীর বুক চিরে মাস ৬ আগে রাস্তা তৈরি করা হয়, সব জানলেও ভয়ে এ নিয়ে মুখ খুলতে চান না স্থানীয়রা। গতবারের রাস্তা ছিল আর উইছে, এই রাস্তার হাতে লেভেল ছিল, পানি মোড়া ফিক ধরে মানে পাঁচ সেকেন্ডের ভিতরে এনে ডেবে গেল, যে বালু আনা নেয়ার জন্য এই রাস্তা, সেই বালু মহলে যে দিনের বেলায় কাউকে পাওয়া গেল না। স্থানীয়রা জানান, সিরাজ, উজ্জ্বল, হৃদয়, তোমসের সহ কয়েকজন নিয়ন্ত্রণ করে এই ব্যবসা, যারা স্থানীয় এমপি ও চেয়ারম্যানের ঘনিষ্ঠ বলে পরিচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা নদীর বুকে রাস্তা নির্মাণের পক্ষেই যুক্তি দিলেন, তবে কাজ শেষে অপসারণ না করার দায় চাপালেন পানি উন্নয়ন বোর্ডের উপর। সেই কাটিং শেষ ঘোষণা করা হয়েছে, এখনও হয়তো ঠিকাদার তার মালপত্র নিয়ে চলে গেছে, কিন্তু যেহেতু এই বাঁধগুলো রয়েছে সেগুলো আমাদের অপসারণ করতে হবে, এবং সেই জন্যই মিটিংয়ে আলোচনা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে বলছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। পানি উন্নয়ন কর্মকর্তাদের দাবি, এ ব্যাপারে তাদের কিছুই জানানো হয়নি, এখন খতিয়ে দেখে ব্যবস্থা নিতে চান তারা। কারা বাদ দিল আসলে, এইটাই জনগণ করলো না কারা করলো সঠিক জেনে, এবং সেইটা যারা করছে তাদেরকে নোটিশ করে বা তাদেরকে দ্রুত এটা অবসরণ যেভাবে করা যায়। আমরা আইন অনুযায়ী নদী দখল বা প্রবাহ বন্ধ করে কোনো কাজ করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, রক্ষকদের এমন আচরণ দখলদারদের উৎসাহিত করবে। সরকারি কর্মকর্তা যার দায়িত্ব হচ্ছে যে জনগণের সম্পত্তি, বিশেষ করে নদী এবং জলাশয়গুলোকে রক্ষা করা, এবং এটাকে তারা যদি মনে করেন খুবই স্বাভাবিক কাজ, তাহলে এটা একটি সবচেয়ে বাংলাদেশের জন্য একটি বড় বাজে উদাহরণ হিসেবে তৈরি হবে। এবং যিনি যে লোকই হোক না কেন, তিনি যত বড় শক্তিশালী হন না কেন, তিনি কখনো নদীকে, নদীর প্রবাহকে বন্ধ করতে পারবেন না, দখল করতে পারবেন না, অপদখল করতে পারবেন না। এইটা তো একটা বড় ধরনের অপরাধ এবং ক্রিমিনাল অফেন্স। মরে যাওয়া নদীটি পুনরুদ্ধারে কয়েক মাস আগে খনন করায় আগামী বর্ষায় প্রবাহ ফেরার আশায় ছিলেন এলাকাবাসী, তবে এই নদী বন্ধ করে তৈরি রাস্তাটি সে আশায় বাদ সেধেছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। পরিবেশ রক্ষায় পরিকল্পিত শিল্পায়নের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় এ পরামর্শ দেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজও সমাধান করা যায়। অর্জিত বিশাল সমুদ্র সীমা ডেল্টা প্ল্যানে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। নদীমাতৃক বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে সরকার বদ্বীপ পরিকল্পনা ২১০০ হাতে নিয়েছে। দেশের নদ, নদী, জলাশয়, জলবায়ু ও পরিবেশ রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে। বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় ডেল্টা প্ল্যান প্রণয়নের উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, ৭৫ পরবর্তী সরকারগুলোর কোনো ভাবনা ছিল না দেশের পরিবেশ রক্ষায়। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কিন্তু কোনো রকম আমাদের কোনো দায় দায়িত্ব নেই, কারণ আমরা কখনো জলবায়ু পরিবর্তনের কোনো ক্ষতি আমরা হতে দেই না প্রকৃতিকে, কিন্তু উন্নত দেশগুলি যে জলবায়ু মানে যে সমস্ত ক্ষতি সৃষ্টি করেছে তার প্রভাবেই কিন্তু এই জলবায়ু পরিবর্তন সৃষ্টি হয়েছে, কিন্তু এর আঘাতটা কিন্তু বাংলাদেশের উপর আসবে। ৭৫ এর পর ২১টা বছর আমাদের সময় অতিবাহিত হয়,
এসব ক্ষেত্রে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী অর্জিত বিশাল সমুদ্র সীমাকে ডেল্টা প্ল্যানে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা আমাদের বোধহয় করতে হবে, সেটা হচ্ছে আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, যেখানে আমাদের অ্যাকচুয়ালি অধিকার ছিল না, জাতির পিতা আইন করে গিয়েছিলেন। সত্যি আমাদের ডেল্টা প্ল্যানের সাথে আমাদের এই সমুদ্র, আজকে যে বিশাল সমুদ্র রাশি আমরা পেয়েছি, এই সম্পদটাকে আমাদের অর্থনৈতিক কার্যক্রমে কাজে লাগাতে হবে। ইতিমধ্যে আমরা এটা এই ক্ষেত্রে কিন্তু ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি, অর্থাৎ সুনীল অর্থনীতি। পরিবেশ রক্ষায় শিল্পায়নে সুষ্ঠু পরিকল্পনার তাগিদ দেন সরকার প্রধান। আসলে পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায়, এবং যে পদক্ষেপে আমি নিই সময়ের বিবর্তনে সেগুলি সংশোধন করা, এই মানসিকতাও থাকা উচিত। কাজে আমরা সেইভাবেই কিন্তু পদক্ষেপগুলি নিয়েছি এবং বাস্তবায়ন করেছি, যার ফলে আমরা কিন্তু একটা সাফল্য অর্জন করতে পেরেছি। যমুনা সেতু ছোট করার পরিকল্পনা ভুল ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুতে সে ভুল করা হয়নি, রাখা হয়েছে বাফার জন্য। এই ভিন্নতাটা মাথায় রেখে আমাদের পরিকল্পনা নেওয়া এবং সেভাবে কাজ করা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। আগামী 2022-2023 অর্থ বছরের জন্য 20,50,036 কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। দুপুরে অর্থনীতি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা 2022-2023 একটি জনগণতান্ত্রিক বাজেট প্রস্তাব শীর্ষক সংবাদ সম্মেলন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বরকত এই প্রস্তাব উপস্থাপন করেছেন। তিনি বলেন, প্রস্তাবকৃত বাজেট বর্তমান বাজেটের তুলনায় 3.4 গুণ বেশি, যেখানে 338টি সুপারিশ রয়েছে। চলতি 2021-2022 অর্থ বছরের বাজেটের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল 6,03,681 কোটি টাকা, যা জিডিপির 17.5%। বিকল্প বাজেটের আয় কোথা থেকে আসবে, ব্যয়ের কথা তো বললাম, আমরা 27টা নতুন উৎসের কথা বলেছি, যার মধ্যে কালো টাকা থেকে প্রাপ্তি, অর্থপাচার থেকে প্রাপ্তি, সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, বিলাসী দ্রব্য পণ্যের উপরে শুল্ক, যেমন আমরা বলেছি যে সংসদ সদস্য সহ অন্যান্যরা যারা ওই ট্যাক্স ফ্রি গাড়ি আনেন সব বন্ধ, এবং অত সিসির উপরে গাড়ি যদি 200% ট্যাক্স হয় 2,000% করে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ 2040 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে আশা করেছেন নোয়াখালীর 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। নোয়াখালীর চৌমুহনীতে মোর্শেদ আলম কমপ্লেক্সে ঈদুল ফিতরের রাফেল ড্রোর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আশা জানান। তিনি বলেন, ক্ষমতার ধারাবাহিকতা থাকলে বাংলাদেশ ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে যাবে। এ সময় উপস্থিত ছিলেন মোর্শেদ আলম কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম দীপু। পরে তিনি নিজ নির্বাচনী এলাকা সেনবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা যুব সমাজকে ক্রীড়ামুখী করতে প্রত্যেক উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেব যেভাবে এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, 2040 সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি আল্লাহর মধ্যে। শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তার নেতৃত্বে এই বাংলাদেশ আরো উপরে যেতে পারে, বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারে। দেশের 90% মানুষের ইচ্ছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের 19তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা জানান তিনি। দলের ব্যর্থতার জন্য বিএনপির সব নেতাকে পদত্যাগ করতে বললেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে না বললেও সময় হলে ঠিকই আসবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের উপরে, শেখ হাসিনা সরকার কমিশনকে সহযোগিতা করবে একটা অবাধ নিরপেক্ষ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠানে। সরকারের কোনো কর্তৃত্ব আইন প্রয়োগকারী সংস্থার উপর থাকবে না।
গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য সরকার চারটি আইন প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের গোয়েন্দা সংস্থা এখন দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যার গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইনই যথেষ্ট। গণমাধ্যমের স্বাধীনতাকে বা প্রেস ফ্রিডমকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিষ্ঠানগুলো এত দ্বিধা বিভক্ত, যেগুলো ঠিক সেইভাবে একটা ইম্প্যাক্ট একটা প্রভাব বিস্তার করতে পারছে না। চাকরিচ্যুত করার মধ্য দিয়েই আপনার তাদের যে সাহসটুকু সেটাও কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সকলের সোচ্চার হওয়া উচিত, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা অবশ্যই দায়ী হয়ে থাকব। ভোক্তাদের পণ্য ও সেবার মান নিশ্চিত করতে বিএসটিআইকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ুন। একই সঙ্গে কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি। সকালে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় এবিসিসির সিনিয়র সহ সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী জানান, অসৎ ব্যবসায়ীদের সমর্থন করে না তাদের সংগঠন। যারা ভোক্তাদের ঠকাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনীর 25 বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে বীরের মুখে বীরত্ব গাথা নামক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। সম্প্রতি রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে এক অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় 25 বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। বইয়ের সংকলক, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।